প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও পাঠে তোমাদের স্বাগতম। গত পাঠে আমরা বফলা উচ্চারণের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পড়েছি। আজকে আমরা মফলা উচ্চারণের কিছু নিয়ম পড়ব। আশা করি সবাই মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখো, প্রথম নিয়মটি, শব্দের শুরুতে মফলা থাকলে তা অনুচ্চারিত থাকে, অর্থাৎ উচ্চারিত হয় না, এবং ফলাযুক্ত অর্থাৎ মফলাযুক্ত ব্যঞ্জনের স্বরধ্বনিটি সানুনাসিক হবে, কিছুটা নাসিক উচ্চারণ হবে। অর্থাৎ শব্দের শুরুতে যদি মফলা থাকে তা উচ্চারিত হবে না, এবং যে ধ্বনিটির সাথে মফলা যুক্ত হবে সেখানকার স্বরধ্বনিটি একটু নাসিক উচ্চারিত হবে। যেমন দেখো, স্মরণ। হ্যাঁ, তাহলে শব্দের শুরুতে মফলা রয়েছে, হ্যাঁ, নিয়ম অনুযায়ী সে মফলার উচ্চারণ হবে না, কিন্তু নাসিক উচ্চারণ হবে, সেজন্য চন্দ্রবিন্দু হল স্মরণ। স্মৃতি, হ্যাঁ, তাহলে শব্দের শুরুতে মফলা রয়েছে তার উচ্চারণ হবে না, তাহলে শ্মশান। দেখো, শব্দের শুরুতে মফলা তাহলে তার উচ্চারণ হবে না, এবং নাসিক উচ্চারণ হচ্ছে ব্যঞ্জনটি। তো পরবর্তী নিয়মে যাচ্ছি। মধ্য ও অন্ত মফলা উচ্চারিত না হয়ে মফলাযুক্ত ব্যঞ্জনকে দীপ্ত করে, এবং এক্ষেত্রে ব্যঞ্জনে যুক্ত স্বরধ্বনিটি সানুনাসিক হয়। মাঝখানে এবং শেষে যদি মফলা থাকে সেটা উচ্চারিত হবে না, না হয়ে যে ব্যঞ্জনটির সাথে থাকবে মফলাটি সে ব্যঞ্জনটি দীপ্ত উচ্চারিত হবে। যেমন বিশ্ব, তাহলে এটি একটি মাঝখানে মধ্য, হ্যাঁ, মফলা, এই মাঝখানে মফলাটি রয়েছে, তাহলে মফলাটি উচ্চারিত না হয়ে যে ধ্বনির সাথে সেটা যুক্ত রয়েছে, অর্থাৎ স্বধ্বনির সাথে, সেটির দীপ্ত উচ্চারিত হবে। হ্যাঁ, মানে দুইবার বিষ, হ্যাঁ, এবং এক্ষেত্রে কী হয়েছে, এই সানুনাসিক হয়েছে ব্যঞ্জন, মানে স্বরধ্বনিটি ব্যঞ্জনের সাথে স্বরধ্বনিটি। গ্রীষ্ম, একটু উদাহরণ দিচ্ছি, দেখো, অন্ত মফলা মানে শেষের মফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জনকে দীপ্ত করছে, তাহলে গ্রীষ্ম। ভস্ম, আর একটি উদাহরণ দিচ্ছে, মহাত্মা, অন্ত মফলা সেটা উচ্চারিত না হয়ে তধ্বনিটি দীপ্ত করছে, মহাত্মা। পরবর্তী নিয়মে যাচ্ছি, গ, উ, মূর্ধন্য, দন্ত, ল, ম, ল, এই ধ্বনিগুলোর সাথে, ব্যঞ্জন ধ্বনিগুলোর সাথে যুক্ত মধ্য ও অন্ত মফলা উচ্চারিত হবে, অর্থাৎ মাঝখানে এবং শেষে এই ধ্বনিগুলোর সাথে যদি মফলা যুক্ত থাকে তাহলে সে মফলার উচ্চারণ হয়। যেমন দেখো, যুগ্ম, গ এর সাথে রয়েছে এবং সেটা শেষে রয়েছে, তাহলে এই মফলাটির উচ্চারণ
বজায় থাকবে, তাহলে যুগ্ম। বাগ্মী দেখো, বাগ্মী জন্ম। নধ্বনির সাথে রয়েছে মফলাটি। তারপর দেখো সম্মান, মধ্বনির সাথে রয়েছে তাহলে সম্মান। আশা করি বুঝতে পেরেছে, খুবই সহজ, একটু খেয়াল করলে হয়। পরবর্তী নিয়মে যাচ্ছে দেখো, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে মফলা অনুচ্চারিত থাকে, মানে উচ্চারিত হয় না যুক্ত ব্যঞ্জনের সাথে। যেমন দেখো সূক্ষ্ম, তাহলে ক্ষীয় একটি যুক্ত ব্যঞ্জন, তার সাথে মফলা রয়েছে, সে নিয়ম অনুযায়ী এইখানে মফলার উচ্চারণ হবে না। এক্ষেত্রে ব্যঞ্জনটি সামনাসিক হচ্ছে। দেখো লক্ষণ, লক্ষণ। পরবর্তী নিয়মে যাচ্ছে দেখো, মফলাযুক্ত কিছু সংস্কৃত শব্দ রয়েছে, সে সকল সংস্কৃত শব্দের বানান এবং উচ্চারণ সে সংস্কৃত নিয়ম অনুযায়ী হয়ে থাকে। অর্থাৎ আমরা যে এতক্ষণ নিয়মগুলো পড়লাম, এই নিয়মের মধ্যে, এই নিয়মের আওতায় আসবে না, সেটা সংস্কৃত নিয়ম অনুযায়ী উচ্চারণটা হয়ে থাকে। অর্থাৎ একটু উদাহরণ দিলে আমরা বুঝবো। যেমন দেখো কুষ্মাণ্ড, মধ্যম মফলা আমরা পড়েছি যে মধ্যম মফলা উচ্চারিত হয় না, কিন্তু এখানে আমরা দেখব যে দেখে সংস্কৃত শব্দ, কিছু সংস্কৃত শব্দ রয়েছে, সবগুলো নয়, সেগুলো মফলা উচ্চারিত হয়। তাহলে এখানে এই মফলাটির উচ্চারণ হবে কুষ্মাণ্ড, কুষ্মাণ্ড মানে কুমড়া। তারপরে সুস্মিতা, হ্যাঁ সুন্দর হাসি। তাহলে দেখো এখানেও তাই যে মফলার উচ্চারণ হবে, কিন্তু নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল না, ব্যতিক্রমের মধ্যে পড়ছে। তাহলে সুস্মিতা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে নিয়মগুলো পড়েছি খুবই সহজ, তোমরা একটু বাসায় চর্চা করলে আশা করি হয়ে যাবে, খুব মনোযোগ সহকারে একটু পড়ে নিবে। তো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পাঠ, পরবর্তী পাঠের জন্য অপেক্ষা থাকবে আশা করি। সবাই ভালো থাকবে।